12 o'clock midnight. হ্যালো গাইস, তো আজকে যেহেতু তোমরা জানোই যে আজকে এজের বার্থডে, তো এজের বার্থডের জন্যে আমরা একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি। আমরা মিড নাইটে অলরেডি কেক কাটার প্ল্যান এক্সিকিউট করিনি জাস্ট, কেন এজে হয়তো একটু ভাবতে পারে যে আমরা মিড নাইটে কেক কাটবো, তো ও ভাবছে যে হয়তো ওর এই বার্থডেটা ওর কেক না কেটেই হয়তো ওর চলে যাবে, কিন্তু এটা একদমই সত্যি না, ও কেক কাটবে আর সেটাই সারপ্রাইজ। আর কোথায় কাটবো সেটাও তোমাদেরকে দেখতে হবে, আর তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, যেরকম এজেও করছে, এখনো অন্য ঘরে রয়েছে ওর বন্ধুদের সাথে। তো সেই ফাঁকে আমি চট করে এই ছোট্ট ভিডিও ক্লিপটা তোমাদের জন্য বানিয়ে নিলাম, তো সেলিব্রেশনটা তো তোমরা দেখতেই পাবে, তো ততক্ষণ ওয়েট করো, চলো টাটা। গুড মর্নিং গাইস, সো আজকে এজের বার্থডে তোমরা সবাই জানো, তো বেসিক্যালি এখন আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের সবার পরিচিত কেভেন্টার্সে। তোমাদের কেভেন্টার্সের একটুখানি লুকটা দেখিয়ে দিচ্ছি, বেসিক্যালি যেটা বার্ফি মুভিতে দেখিয়েছিল সেই সাইডের কেভেন্টার্সের পার্টটা বন্ধ আছে, তো এখন যে দিকটাতে আমরা বসছি সেইটার তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি। ওকে, আমাদের খাবার চলে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি অপশন আজকে অ্যাভেল করছি। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে দুটো হট প্ল্যাটার, তো বেসিক্যালি হট প্ল্যাটারে আমাদের কাছে আছে বেকন ফ্রাইস, সালামি, বেস্ট হবে তোমাদেরকে অপশনটা আমি মেনু থেকেই দেখিয়ে দিচ্ছি, তো তোমরা প্রাইস পয়েন্টটাও বুঝে যেতে পারবে বেসিক্যালি। তো এখানে যেটা 52 অপশন, সসেজ, বেকন, হ্যাম, সালামি অ্যান্ড এগস, এটা হচ্ছে হট প্ল্যাটার, এটাতে ওই জন্য খাবারটা গরম থাকে। সেম জিনিস কোল্ড প্ল্যাটারেও থাকে, সেটা কিন্তু ঠান্ডা থাকবে, এটা আমাদের বলে দিচ্ছে। তো এখানে রয়েছে সসেজ, হ্যাম, সালামি, এগস ফ্রাইড অ্যান্ড বেকনস, আর তার সাথে স্যান্ডউইচ আর হট চকলেট। সকালে ব্রেকফাস্ট করে এসে আমরা পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় আমরা ঘুমিয়ে গেছিলাম, তারপর এখন ঘুম থেকে উঠে আমরা আবার খেতে যাচ্ছি। কোন এই লোক, কাহাঁ সে আতে? তো এখন আমরা আবার যাচ্ছি কুঙ্গা, কারণ আমাদের হোটেলের নিচেই জাস্ট কুঙ্গা, তো আর কুঙ্গাতে খাওয়ার অবভিয়াসলি অনেক ভালো, তো আমরা কুঙ্গাতেই এখন লাঞ্চ করতে আসি। লাঞ্চ করার পর একটু মেলের দিকে যাব, কারণ এখন পর্যন্ত মেলের দিকে যাইনি। তো অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি, আজকে অর্ডার করেছি গ্লাস নুডলস, মিক্সড গ্লাস নুডলস। তো গ্লাস নুডলস কেন বলা হয় সেটা দেখে নাও, ট্রান্সপারেন্ট বলে দেখে গ্লাস নুডলস বলা হয়। অনেকে তো কুঙ্গাতে যারা এসছো তারা অলরেডি ট্রাই করেছো, তো আজকে আমরা লাঞ্চে এটা নিয়েছি। আমি যেহেতু নুডলস খাবো না তাই আমি অলরেডি রাইস নিয়েছি, অলরেডি আমাদের চিলি পর্ক এসে গেছে, আমরা খিদে তো পেয়ে গেছে তাই ওয়েট করছি না, যা যেটা যেটা এসছে অলরেডি স্টার্ট করছি, আর যা যা আসছে সেটা তোমাদেরকে দেখাতে থাকবো। আর চিলি চিকেনটাও চলে এসছে আমাদের গরম গরম, আর তার সাথে আর ছবি যেটা লাগে সেটা হচ্ছে কোল্ড্রিঙ্কস। এই যে আমাদের তীর্থরাজ ম্যাডি মন্ডল অলরেডি দুটো মাথা, দুটো কোক খেয়ে নিয়েছে, তারপর এখন আবার দুটো মাথা নিয়েছে, এবার তীর্থ চ্যালেঞ্জ হয়েছে দুটো মাথা একসাথে টানবে, একসাথে টানবে। ছেলে আগে জমিদার ছিল, হুক্কা টানত, এখন মাথা টানবে। হাসি বন্ধ টানো 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 টানো, ও রসিলা আম দেখুন দেখুন, আমরা এই কুঙ্গাতেই দুদিন ধরে পরপর খাচ্ছি, তো এখানে ব্যাপক রান্না, দুদিন ধরে আমরা কনস্ট্যান্ট ডেকলিং এ রয়েছি, ডেকলিং থেকে কুঙ্গাতেই খাচ্ছি, দিদি এখানকার সব ইনচার্জ আছে, আর ব্যাপক খাওয়া, এভরি আইটেম ইজ জাস্ট গুড। Later that same evening. তো হোটেল টু তো তোমরা ফার্স্ট দিন দেখেইছো, আজকে আমরা হোটেলেই রয়েছি, আজকে কোথাও যাচ্ছি না, আজকে যেহেতু বললাম প্রথমে রেস্ট ডে, সকালে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার পর আজকে কুঙ্গাতে লাঞ্চ করলাম, আর এখন হোটেলেরই উপরে একটা লাইব্রেরি আছে ছোট, তো আমরা সেটা ভিজিট করব, তো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি, তো আগে আগে যাবে ও আমি ফলো করছি। আমরা
আমরা জাস্ট জানতাম না যে উপরে এরকম একটা জায়গা আছে। আমরা তখন ঘর থেকেই ভিউটা দেখছিলাম আর ভিউটা দারুণ লাগছিল, বাট উপর থেকে এসে ভিউটা আরো এক লেভেল উপরে। এখানে ওয়েদারটা এখন ক্লিয়ার না, ওয়েদারটা যদি কিছু ক্লিয়ার হতো, যদি ক্লাউড ওয়েদারটা ক্লাউডি ভাবটা যদি কমতো তাহলে এখানে ভিউটা আরো অসাধারণ হতো। তো আর একজন তো বলেই দিয়েছে পরের বারও আসলে সে ডেকলিং এই থাকবে। আমি ডেকলিং ছাড়া আর কোথাও উঠবো না। আর বেসিক্যালি এখানে আসো, আর এখানে মানে যদি তুমি অফ সিজনে আসো, ধরো তুমি এখানে এখন তো বুঝতেই পারছো বর্ষার সময়, তো তুমি সেরকম ভিউ পাবে না, অনেস্টলি পাবে না। প্রচুর মেঘলা থাকবে, আমাদেরও অনেকে আসতে মানা করছিলো, কিন্তু যেটা এখানে কেউ বুঝছে না, এই টাইমে লোক যেহেতু কম আসছে, তো তুমি অনেক ফাঁকা ফাঁকা পাবে। তুমি রেস্টুরেন্টে যাবে, তোমাকে ওয়েট করতে হবে না, খাবার চলে আসবে, কোনো লাইন দিতে হবে না, কিউ নেই, বেশি ঠান্ডা নেই, তো তুমি খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর হোটেলে যদি থেকে যদি তোমার মনে করলে দু তিন দিনের তুমি রেস্ট নেবো, আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি একটু রেস্ট নেবো, ভালো খাবো, তাহলে এই টাইমটা পারফেক্ট। অ্যান্ড এই হোটেলটা সুপার। বেসিক্যালি তোমাদের পুরো রিভিউ পেয়ে গেলে, আমারও বক্তব্য এটাই, আমরা এবার রেস্ট করতে এসেছি পুরোপুরি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 5:04, আর এখন এখানে বিজনেস খেলা হচ্ছে। ঠিক আছে, আমাদের ব্যাংকার এখানে রাজা আছে, আমাদের রাজা ব্যাংকার, ব্যাংক রাজা সবসময় রাজা। তো রাজা আজকে আমার তুমি সাক্ষী আছো, তুমি ব্যাংকে যাবে, আমাদের ব্যবসায়ী খেলা শুরু হচ্ছে। এখন আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি হচ্ছে একটু মলে হাঁটতে, প্লাস আজকে প্ল্যান আছে গ্রেনেজে লাঞ্চ করার। লাঞ্চ, সরি সরি সরি, বিপ বিপ বিপ, কাট কাট। তো এই সেই আইকনিক গ্রেনারিজ। জন্য যে বার্থডে সারপ্রাইজটা প্ল্যান করা হয়েছিল, কেক, ফ্লাওয়ার্স, তো সেটা তীর্থ আর ভাই নিয়ে চলে এসেছে। আর বলে দিই এই পুরো সারপ্রাইজটা কিন্তু পুরোটাই কিন্তু তুন্দির প্ল্যান করা। Happy birthday to you.
Happy birthday, Heather, Arita. Happy birthday to you. Bless you. May God bless you. Happy birthday. ভিডিওতে ধরা পড়ে গেল, তন্দি কিন্তু দুবার দুবার খেয়ে নিল। ভাই ভালো কে কেউ ছাড়ছে না, তীর্থর এখানে এখনো শেষ হচ্ছে না। আমার জহর হয়ে গেছে, দেখি দেখি কি আসলো ভাই। ও ভাই সাহেব, তীর্থ কি অসাধারণ ছবি তুলেছে। তীর্থ কেক খাচ্ছে। মালিক কাপুর এর পেছনে এই যে এই যে তীর্থ আর এই যে ভাই যে পরে ঢুকলো কেকটা নিয়ে, তার পেছনে কিন্তু বিশাল বড় অ্যাক্টিং আছে ভাই। আমরা তিনজন মানে আমি তুন্দি আর অজিত দা বেরিয়ে চলে এসেছিলাম আগে, বাট ভাই আর তীর্থ বাড়িতে কি বলছি হোটেলের রুমে থেকে গেছিলো। আর বলা হয়েছিলো ওর পেট খারাপ, ওর পেট খারাপের অ্যাক্টিং করছিল, যেটা খুব ভালো করেছে। তোয়ালে পরে বসেছিল, আইডিয়াটা কে দিয়েছিল তোয়ালে পরে বসে থাকার? যেটা হয় সেটা আমরা করিনি আর কি, আমাদের স্যুপটা চলে এসছে। এটা হচ্ছে মিক্সড সিজলার, এখানে চিকেন পর সবই রয়েছে, অলমোস্ট ডিপ ফ্রাইড পর, ক্রিসপি ফ্রাইড চিকেন, এটা হচ্ছে চিকেন হ্যামবার্গার স্টেক, কিছু এক্সট্রা ব্রেডও দিয়েছে তার সাথে।